শোনা একমাত্র কামাল ভাই চাকরি হয়েছে সেই জন্য তোমারে মিষ্টি খাও আপা হ্যাঁ কি রে আপা তোমার দামি ভালোবাসি সেইটার প্রমাণ পাইছো তুমি কেমনে করে পেলাম কিভাবে আচ্ছা তুমি বলো এই মাল্লায় আমি কার সাথে ঘোরাফেরা করি তার সাথে চলাফেরা করস ওই তো কামালের সাথে তুমি ঠিক কথা কইছো আমি এর আগে একজনের সাথে ঘোরাফেরা করতাম কিন্তু নীতির কারণে আমার দল বদল করতেছে নাহলে আমি যে ছেলে জীবনে দল বদল করতাম না আরে কি কইব লাগছ বুঝায় কও কামাল ভাই তো নাই এখন আর কামাল ভাই কামাল ভাই নাই কি হইছে অ্যাক্সিডেন্ট হইছে আব্বা তো ভালো কি কথাবার্তা কয় না তো কামাল ভাইয়ের চাকরি হয়েছে ও এটা তো খুশির কথা এই যে সুখবর দেখি তো এলাকার সবাই আমি মিষ্টি খাওয়াইতেছি আর তোমারাও প্রথম মিষ্টি খাওয়াইতেছি মজা করে খাও মজা আব্বা একটা সুবিধা আছে তুমি কিন্তু যে কোনো সময় অসুস্থ হইতে পারো আই কি করি এর মধ্যে কি বিষয় অসুস্থ আমার মারবার চাস তুই কিছুই দে নাই পুলাকের দিন বাপেরে মারতে পারে কারণ এটা তো তোমার টাকা দেখি চার তোমার টাকা দেখ ঘুষের টাকা দেখাইলে তো যে কই তুই আব্বা আমার ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও তোমার আমি কইছি না যে তোমার সামনে আমি যখন আসবো আর কখনো এই কথা বলবো না আমি প্রমিস করতেছি আব্বা আর জীবনে কম নাই যে কানে ধরছি তুমি দেখো আমি জীবনে আর এরকম করবো না তুই আর কোনো দিন করবি না আর সব করবি না প্রমিস করছস প্রমিস আব্বা যে তো বাবুর দিচ্ছি আব্বা আর জীবনে কইছি না যে তোমার কম না তুমি তো জানো আমি কোনো সময় মিথ্যা কথা কই না তোরে তুমি সত্যি কথা বলবার শিখাইছ তুই তো সত্যিই কইছস আমি তো ঘুষি খাই তোর আজকে থেকে প্রমিস করলাম আমি আর জীবনেও ঘুষ খামো না আব্বা তুমি সত্যি কথা কইছো যে তুমি ঘুষ খাবা না তুমি যদি ঘুষ না খাও আব্বা এই পৃথিবীতে সবচেয়ে ঘুষ হবো আমি কারণ যখন আমার রাস্তা ঘাটে লোকজনে কয়েছে ঘুষ করে বলে আব্বা তো আর আমার ভালো লাগে না আব্বা তুমি যদি ঘুষ না খাও আব্বা আমি তোমার অনেক ভালোবাসবো আব্বা খাবো না বাবা ঘুষ খাবো না আব্বা ঘুষ খাবা না বলছে আব্বা আমি যে কত খুশি হয়েছি তুমি চিন্তা করতে পারবো না আব্বার যে ঘুষেতে আর মিষ্টি খাওয়াইলাম আব্বা যদি অসুস্থ হয় তাহলে তো আব্বার হাসপাতালে আবার যা লাগবো আব্বা কুলি